تلين على مين كان شنوبي داترون دين بابي تابي يوم موتر كارو نهدي الله كله دي جبان سبعي الله جبان كله تلين على مين كان شنوبي راترو دين بابي تابي يوم موتر كارو نهدي الله نبي جي بلن علماء امتي كأنبياء بني اسرائيل امار ایک جن امت امار ایک جن عالم নবীর চাইতে সম্মানী তো বলেন তো আমাদের দায়িত্বটা কম না বেশি তাম পৃথিবীটা হাজার বার যদি আপনি বিক্রি করে দেন এ সুন্নি মুসলমানের আরে একদিকে যেমন আমার নবীর দাম আমার নবীর মূল্য হবে না কোনদিন হতে পারে না কারণ এই পৃথিবীর আগে আমার আল্লাহ পাক যাকে সৃষ্টি করেছেন তিনি আর কেউ নয় তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনাকে প্রথম সৃষ্টি করে পাঠাইলেন সবার শেষে তিনাকে একদল উম্মত দিলেন উম্মতদেরকে দিয়ে বলছেন খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস মানবজাতির মধ্যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করলাম জোরে বলেন সুবহানাল্লাহ আমরা মানবজাতির মধ্যে শ্রেষ্ঠ উম্মতের মধ্যেও আমরা কি তো দায়িত্বটা কম না বেশি কত বেশি ভাইরা আমার আমাদের নবী যেমন দামি আমরাও তেমন দামি নবী যেমন দামি উম্মত তেমন দামি নবীজি ডাক দিয়ে বলেন উম্মত শোনো ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আম্বিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ও ভাইরা আমার হুরিমাত হারাম করেছেন নিষেধ করেছেন হালাল হবে না ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আম্বিয়া সমস্ত নবীদের জন্য হাত্তা আদখুলাহা জান্নাতে প্রবেশ করা যতক্ষণ পর্যন্ত না আমি নবী আল্লাহ জান্নাতে প্রবেশ করব ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করা কোন নবীর জন্য হালাল হবে না وحرمت على الأمم এবং আমার উম্মতরা প্রবেশ করবে বাইরা আমার বন্ধুরা আমার এই যে রজব মাস আসছে আমার নবীজি রজবের চাঁদ দেখে একটা দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এটা একমাত্র উম্মতের জন্য আমার নবীর জন্য স্পেশাল মারহাবা বলেন জোরে বলেন মারহাবা এই রজব মাস
নবীর উর্ধ্ব আগমনের মাস। আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলবো না, যেহেতু আমার আগের বক্তা বলছে। নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রজব মাস ফসল লাগানোর মাস, ও সুন্নি মুসলমানের আরে শাবান মাস ফসলের মধ্যে এটার দান খেত না? হ্যাঁ, প্রথম মাসে দান লাগায়, দ্বিতীয় মাসে দানের গোসাগুলি আঁকা বাঁকা হলে ভাও করে দেয়, সার দেয়, একটু আগাছা থাকলে নীর দেয়, মালিক জানে আগাছা পরিষ্কার করলে যত পরিষ্কার থাকবে ধানের গোসাটা তত মোটা হবে, ঠিক কিনা? তিন নম্বর মাস হলো রমজান মাস, দান কাইটা ফেলছেন, গোলা বড়া ধান, এখন গৃহস্থের আর কোনো টেনশন নাই, বাজারের দিন, সপ্তাহে দুই দিন বাজার, পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি করে বিক্রি করবেন, বাজার করবেন, আর কোনো টেনশন নাই। এই ফসলটাই যখন আপনার মায়ের খেয়ে ফেলেন পাকা ফসল, আহা ঘরে তুলবেন, কাল বৈশাখী আসছে, ফসলটা মুহূর্তের মধ্যে একটা তুফানে নষ্ট করে দিয়েছে, পানির নিচে কৃষক কি খুশি না বেজার? হ্যাঁ, আহা, আমাদের একজন মালিক আছে, আমার রসূল আরবি বলেন, কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, ও নবীর উম্মতেরা শোনো, নবীজি বলেন দুনিয়াটা হলো আখিরাতের খ্যাত স্বরূপ, আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে যখন পাঠায় রে তখন তোমাকে একটা দায়িত্ব দিছিল, তোমাকে বলছিল বান্দা দুনিয়ায় যাওয়া কি করবা, তখন আমরা বলছিলাম আল্লাহ, আমরা তখন আপনি মনিবের গোলামি করবো, ইবাদত করবো, আর কিচ্ছু করব না, দুনিয়ার মধ্যে আসলাম, মসজিদে প্রতিদিন পাঁচ ওয়াক্ত আজান হয়, মুয়াজ্জিন নিজ দায়িত্বে আমার কানের মধ্যে আজান পৌঁছে দেয়, এক কান দিয়ে আজান শুনি আরেক কান দিয়ে বের হয়ে যায়, আরেক কান দিয়ে আজান শুনি আরেক কান দিয়ে বের হয়। ও মুসলমান, ফজরের নামাজ আপনি পড়লেন না, হয়তো সওয়াব হবে না হয় গুনাহ হবে, আল্লাহর হুকুমের অমান্য করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে রেখে দিয়েছেন, একজন আপনার নেক আমলে, যিনি নেক আমল লেখে তিনি নেক আমল করার সাথে সাথেই তিনি লেখে, যিনি গুনাহ লিখবেন তিনি যখন লিখতে যান আমার আল্লাহ পাক নিজে তার হাতটা চেপে ধরেন, ওই ফেরেশতা ডাক দিয়ে বলেন আল্লাহ নেক লেখার সময় তো আপনি কিচ্ছু বলেন না, গুনাহ লেখার সময় কেন আপনি হাত চেপে ধরেন, আমার আল্লাহ পাক মায়াবী সুরে একটা ডাক দিয়ে বলে ফেরেশ তারে তুমি তো জানো না আমি কত কষ্ট করে কত আশা করে আমি বান্দা বানাইছি, আমার বান্দা শয়তানের ধোকায় পড়ে ফজরের নামাজ কাজা করেছে, একটু পরেই তো জোহরের আজান হবে, বান্দা আমার যদি জোহরের নামাজ পড়ে রে আর যখন আমি আল্লাহর দরবারে একটু হাত তুলবে, আমি আল্লাহ পাক ফজর এবং জোহর দুইটা নামাজ তার জন্য কবুল করে নিব, একবার বলা যাবে কি আল্লাহু আকবার? সুন্নি মুসলমান, তোমার জমিনের মধ্যে ধান না এখন তোমার মন খারাপ, তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, তুমি আল্লাহর একটা ফসল, তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, যখন তুমি আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে যাও, আমার আল্লাহকে যখন তোমরা সুবহান রাব্বিয়াল আলা
যখন তোমরা সুবহান রাব্বিয়াল আলা বলে ডাকো আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে দেখ আমার বান্দা সেজদায় পড়ে আমি আল্লাহকে কত সুন্দর করে ডাকে বন্ধু মুসলমান ওই বান্দা যখন হাশরের ময়দানে হাজির এ বাইরা রে বান্দার আমলনামার মধ্যে একটা সেজদাও নাই বান্দা বলে আল্লাহ আমি তো আপনাকে সেজদা করছিলাম সেজদাগুলি গেল কোথায় কোথায় সেজদাগুলি গেল আমার আল্লাহ বলেন বান্দারে তুই তো আমাকে সেজদা করস নাই করলে তো আমি পাইতাম আমার বান্দা বলে আল্লাহ আমার আমলনামা খুলে দেখেন আমি সেজদা করছি এবার আমলনামাটাও শূন্য সেজদা নাই বান্দা বলে আল্লাহ আমি সেজদা করছি আমার আল্লাহ পাক বলেন বান্দারে কেমনে তুই সেজদা করছস আমি আল্লাহকে আজকে একটু দেখা আমি আল্লাহকে একটু দেখা বান্দা আল্লাহকে সিজদা করতে যাবে মুহূর্তের মধ্যে বান্দা পিছন দিকে পড়ে যাবে আল্লাহ পাকের মনটা বড় বেজার বলছে বান্দা তুই যদি দুনিয়ায় আমি আল্লাহকে সেজদা করতে খোদার কসম আজকে আমি আল্লাহকে দেখে দেখে সেজদা করতে পারতি আর এক শ্রেণীর বান্দা আল্লাহর সামনে দাঁড়াই ডাক দিয়ে বলে আল্লাহ দুনিয়ার মধ্যে আপনাকে যখন সেজদা করছিলাম বহুবার আপনাকে দেখার জন্য চেষ্টা করেছি আপনি তো বলছেন বান্দারে যখন তুমি আল্লাহু আকবার বলে আমি আল্লাহকে সেজদা করো আমি আল্লাহ তখন পৃথিবীর আর কোথাও থাকি না তোমার সেজদাটা নেওয়ার জন্য আমি হাজির হয়ে যাই তোমার সেজদা নেওয়ার জন্য আমি হাজির হয়ে যাই এমন ভাবে তুমি সেজদা করো যেন আমি আল্লাহকে দেখতে পাও আর আমি আল্লাহকে ইত্তাকু ইত্তাকু বামানা আল খাউফ আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো বামানাল খৌফ আমি আল্লাহকে ভয় করো ঘোষণা কার জবান খুলে বলেন কার আর জোরে বলেন কার আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো করো আমি আল্লাহ তোমাকে দেখি তুমি আমাকে দেখো আমি আল্লাহ তোমাকে দেখি তুমি আর তুমি বান্দা আমাকে দেখো আর যদি আমি আল্লাহকে তুমি না দেখতে পাও এমন ভাবে তুমি সেজদা করো যেন আমি আল্লাহ তোমাকে দেখতেছি তোমার প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ প্রতি মুহূর্তে দেখতেছি একবার বলা যাবে কি আল্লাহু আকবার এই মাহফিলে আপনারা যারা উপস্থিত আমি জানতে চাই কোন দিন যখন নামাজে গেলেন নামাজে যাওয়ার পরে আল্লাহু আকবার বলে যখন আপনি নিয়ত করলেন কোন নামাজের মধ্যে আপনি একটু মনে মনে চিন্তা করছেন আল্লাহ তো এখন আমার সামনে আল্লাহকে দেখার বাসনা নিয়ে আপনি নামাজ পড়ছেন পৃথিবীর আর কোনো জায়গার মধ্যে তাড়া নাই
আর কোন জায়গার মধ্যে তাড়াহুড়া নাই, একমাত্র জায়গা হলো মসজিদ, যেখানে যায় দেরি করে আর মসজিদ থেকে বের হয় তাড়াতাড়ি করে। কথা কথা এগুলো মনে হয় জিনেরা করে, জিনেরা চিন্তা করবেন ওনারা আশা করে আনছিলাম ওয়াজ করতে, ইনি কি তা কইতাছিলেন, ইনি কোন ওয়াজ ধরছে? যেই বান্দার নামাজ ঠিক, এই বান্দার সব ঠিক, কারণ এই জমিনে যারা ধান লাগাইছে মালিক বিকালবেলা দেখে ধানের গোসাগুলি ঠিকঠাক হয়েছে কিনা, এরপরে শ্রমিকের বেতন দেয়। কথা কানা। আর যদি গোসা লাগানোর পরে ধানের গোসাগুলি একটা দুইটা করে উঠে যায়, টাকা দেওয়ার সময় মালিক কয় আমার আর একটা রোজ লাগবো, ওই টাকা তোমার থেকে কেটে রেখে দেয়। কথা কই না? হ্যাঁ, আল্লাহ পাক দেখে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন না সবাই, পারবেন না সবাই? পারবেন? ও জবান খুলে দিয়ে পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কইছে পথ একটা, আর আমরা হাজার হাজার পথে চলি। এই জন্য রসুল বলছে কেয়ামতের আগে মুসলমানদের মধ্যে ইমানদারের মধ্যে বাঘ হবে 73টা। কয়টা? একটা ছাড়া বাকি সব বাতিল। ভাই সামান্য কয়েকজন মানুষ কথা কয়েও না, আমার সাথে বসো, সহযোগিতা করো। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি محمد، اللهم صل على سيدنا وعلى آل سيدنا. অনেক মানুষ আছে যৌবনকাল কাটাইছে রাস্তায় রাস্তায়, নামাজের ধার ধারে নাই, আল্লাহ কি জিনিস? এরপর বিয়ে করল, বিবি বারবার বুঝাইলেন স্বামী আমার সময় চলে যাক। কোন যুবক যখন একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকে, ও যুবক একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকলে, এ বাইরা আমার বাবার আমার আল্লাহ পাক 70 বার লাব্বাইকে আব্দি বলে ওই যুবকের প্রশ্নের জবাব দেয়। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? কতবার? এটা যুবকের জন্য স্পেশাল, মারহাবা বলেন। দেখা যায় ছেলেটা কাজ করে না, এলাকার মুরব্বীরা বলছে তারে বিয়ে করায় দাও, বিয়ে করাইলে ঘাড়ের মধ্যে জুমাল পড়বে, ছেলেটা কাজ করবে। এখন বিয়ে করার পরে দেখতেছে বাওয়ার কথা ফুরা উলেছে, নামাজ সারছে, বউ সারছে, মেয়ের বাবার বাড়ির লোকেরা চিন্তা করে বন্ড ছেলের কাছে মেয়ে রাখা যাবে না, নিয়ে গেছে। ছেলেটা এখন আধা পাগল হয়ে গেছে, বউ হারাইছে, কর্ম হারিয়ে ফেলছে। ওই যুবক ভাইকে বলবো, যুবকরে একবার সেজদায় পড়ে আল্লাহকে একটা ডাক দাও। পারবেন না একটা ডাক দিতে? সবাই বলেন না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। একটা ডাক শুধু আমার আল্লাহকে দেন, ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক
নেক নজর দিয়া আপনার গরিবত্ব দূর করে দিবে আপনার চাকরি নাই চাকরির ব্যবস্থা হবে আপনার ব্যবসা নাই ব্যবসার ব্যবস্থা হবে আপনার ঘরে আয় উন্নতি নাই খোদার কসম আপনার ঘরে আয় উন্নতির ব্যবস্থা হবে আমরা সেটা চাই কি চাই না আমাদের দেশে ম্যাক্সিমাম নামাজি কেমন জানেন বয়স হয়ে গেছে এতদিন দাড়ি কামাইছে এখন এলাকার মানুষ চা দোকানে গেলে শরণ দেয় মুরব্বী মানুষ সামনে দাঁড়িয়ে রাখেন না দাঁড়িয়ে রাখছে এবার কয় আমনে নামাজের সময় কেমনে বয়া থাকেন আপনার কি শরমও লাগে না লোক লজ্জার ভয়ে মসজিদে গেছে কিন্তু সূরা ফাতিহা জানে না কোন সূরার সাথে কোন সূরা মিলাবে জানে না কোন সময় সুবহান রব্বিয়াল আযীম পড়বে এটা জানে না কোন সময় সুবহান রব্বিয়াল আলা পড়বে এটাও জানে না এখন দাঁড়িয়ে পেকে গেছে বয়স হয়ে গেছে লজ্জায় কোনোদিন কারো কাছে জিজ্ঞাসাও করে না এই বাগমারার মুরব্বীরা কইব এই মৌলবীরে কেডে আনছেন ইফলাইরি কি কয় আমার মাইকের মধ্যে ফানি পড়তাছে বাইরা আমার আমি কাউকে লজ্জা দিচ্ছি না এই জন্য নবীজি বলছেন দোল্লা থেকে কবর পর্যন্ত তোমরা শিক্ষা অর্জন করো শিক্ষার কোনো বয়স নাই বহু মাদ্রাসা সুন্নি মাদ্রাসা দিয়ে রাখছে ফুলাফানি তো মাদ্রাসায় যায় না পুরারা পড়বো কোন সময় ভাইরা আমার মূল আলোচনার মধ্যে আমি চলে যাচ্ছি আমি কি বলতে চাই একটু মহব্বতের কান লাগান আমরা যেমন উম্মত দামি আমাদের দাম আছে না আমাদের দাম কি সায়ের দোকানে না মসজিদে সবাই বলেন সা দোকানে না মসজিদে এখন চা দোকানে মানুষ যায় না মানুষ কেমনে বিড়াইব দিন নাই রাত নাই সব সময় একটা টিভি সেখানে চলতেছে আর বেকার মুরব্বীরা ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় মুরব্বীরা ম্যাক্সিমাম এই মসজিদ দোয়ানের মুসল্লি চায়ের অর্ডার দিছে আকামত চলতেছে নাতি কয় চাচা দাদা চলেন না আকামত দিয়ে লাইছে কয়রাক ইমাম সাহেব কইছি লম্বা করে কেরাত পড়বো আমি ফরো দিয়ে যাইলেই তো হয় রাগ করতেছেন আমার কথা বাবা যদি দামি হয় সন্তান দামি একজন বাবার কথা আল্লাহ পাক নবীজি আসার প্রায় 350 বছর আগে একজন বাবা তিনার সন্তানকে কিছু কথা বললেন আল্লাহর পছন্দ হয়ে গেছে এমন একটা বাবা দরকার একজন আদর্শবান বাবা দরকার মনে রাখবেন বাবাজি আমি কাউকে লজ্জা দেওয়ার জন্য কথা বলি না বরং শিখার জন্য বলছি যেই ঘরে মুরব্বীরা নামাজ পড়ে খোদার কসম ওই ঘরের কোনো মহিলা বেনামাজি থাকে না যেই ঘরের মুরব্বীরা নামাজ পড়ে ওই ঘরের কোনো বাচ্চারা বেনামাজি থাকতে পারে না কথা বলুন ঠিক না বেটে আমি ওয়াজ সব জায়গায় করি না এখন আপনারা মসজিদের ওয়াজ লয়ে আইছেন আমার দুঃখ লাগছে আমার আগের মাওলানা সাহেব এই মসজিদের লেগে মাহফিলে কালেকশন করছে কেন কালেকশন করবে এই 5 ওয়াক্ত নামাজে আপনারা মসজিদে হাজিরা না দেওয়ার কারণে মাহফিল দিয়ে আমার মসজিদের কালেকশন করতে হয় আমি একটা মেসাল দিয়ে দেই কি জন্য মসজিদে কালেকশন লাগবে না কারণ বাবাজি আপনার ঘরের মধ্যে আপনার ঘরের চালের মধ্যে ছাদ নাই টিন আছে কিন্তু বাথরুমটা যেটা আপনার টয়লেটটা ইউজ করেন এটা এখন টাইলস কথা কয় না কি জন্য কারণ প্রতিদিন আপনি এই টয়লেটের মধ্যে একবার দুইবার যাতায়াত করেন আমার আল্লাহ বলেন বান্দারে যদি তোমরা ময়লা মুক্ত কোনো মানুষ দেখতে চাও
তাহলে নদীর পাড়ের কোন মানুষের কাছে চলে যাও ওই মানুষটা যদি প্রতিদিন পাঁচবার গোসল করে তার শরীরের মধ্যে যেমন কোন ময়লা থাকে না রে ঠিক তেমনি ভাবে আমার কোন বান্দা যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ তার দেখে কোনো গুনাহ রাখব না আজকে আপনি মসজিদে না যাওয়ার কারণে মসজিদের টয়লেট অপরিষ্কার মসজিদ অপরিষ্কার মসজিদের মধ্যে বাতি নাই মসজিদের মধ্যে কাজ নাই আপনার ঘরটা যেমন সুন্দর এটা তো আপনার ক্ষণস্থায়ী মসজিদ হলো চিরস্থায়ী এটা আপনাকে বুঝতে হবে কারণ বলবেন সিরাজি মসজিদ কেমন চিরস্থায়ী আমি তো এক দুই মিনিটের জন্য দশ মিনিটের জন্য মসজিদে যাই শুক্রবারে আধা ঘন্টার জন্য যাই তারপরেও মাঝে মধ্যে ইমাম সাহেবে দম খাই দেরি হইছে কা ঠিক নেই কয় আজকে দশ মিনিট দেরি হয়েছে আমার ক্ষুধা লাগছে ডায়াবেটিক্স আসেনি যদি সভাপতি সাহেবের ডায়াবেটিক্স হয় তাহলে তো উপায় নাই চাকরি নেবে এবার আসেন মূল জায়গার মধ্যে আমি চলে আসছি কোরআন শরীফের মধ্যে একটা সুরার নাম হলো সুরা লোকমান কি নাম কথা কয় না বানায় কইতেছি এই সুরার নাম হলো সুরা লোকমান এই লোকমানের আগমন হলো নবীজি আসার সাড়ে তিন শত বৎসর আগে তিনার আগমন ঘটনাটা ছিল গোপন আমার আল্লাহর পছন্দ হওয়ার কারণে আল্লাহ করে দিলেন ওপেন মারহাবা কর ভাইরা আমার একটা গাড়ি শুধু চারটা চাকা দিয়ে চলে না দশ জায়গা থেকে দশটা জিনিস সংযুক্ত হয় একটা মেশিন চলে ওই মেশিনের সাহায্যে চারটা চাকা দিয়া মাইলের পর মাইল একটা গাড়ি চলে উসিলা হলো তেল উসিলা হলো ড্রাইভার কথা বলুন ঠিক না বেটি বন্ধু মুসলমান এই সূরা লোকমান থেকে লোকমানের একটা আদর্শের কথা আমার আল্লাহ পাক আমাদেরকে জানাইয়া দিতে চায় আপনারা জানতে চান কি চান না কারা কারা চান একটু হাত গোলা দেখবো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সাব কেবলা ফুলতলি শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর আসুন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা এখানে ছেলেমেয়ের বাবারা কারা আছেন আমিও ছেলেমেয়ের বাবার জন্য হাত চলছি নাই আর নাই সবাই তো দেখি আমার মতো মারহাবা কর সবাই বলেন মারহাবা আজকে বাচ্চা কাচ্চা কম আজকে শুধু সন্তানের বাবারা দিয়ে বসছি যেহেতু আমিও সন্তানের বাবা আমি যদি সন্তানের হক আদায় করি আপনার আদায় করা দরকার আছে না কথা কয় না একবার বলা যাবে কি আল্লাহু আকবার হয়েছে না এটা নির্বাচনের মতো হয়েছে না আর একটু সুন্দর করে জজবা নিয়ে বলেন আল্লাহু আকবার আমগো রব বাইরে মোটামুটি সবাই ছিলেন বাতি যায় কয় কাকা আজকে একটা ওয়াজ করতে হবে আমি কিলাম দু ওয়াজ এটা ফার্মও করি আব্বা পরে কইলাম যে তুই থাকবি নি কবা জান আমি আসি আপনার লগে ওই যে আমার পাশে একবার জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার
আল্লাহু আকবার আস্তে আস্তে কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, মনে রাখবেন। আজকের এই 10 মিনিটের কথাও যদি আপনি শুনে বাড়িতে নিতে পারেন, বাকি জীবনই আপনার সুন্দর যাবে। ডাক্তার নিষেধ করছে। গত কয়েকদিন আগে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলছে ভাইজান এখন যদি আপনি নাকাল গলার ডাক্তার দেখান তাহলে ডাক্তার বলবে এক মাসের জন্য রেস্টে যান। আমি জানি আপনি এখন রেস্টে যেতে পারবেন না, যেহেতু আপনি নবীর গোলামি করেন, সেহেতু আপনি একটু আস্তে আস্তে কথা বলবেন, নবীজি আপনাকে সাহায্য করবে। মারহাবা বলেন। আমিও শুননি, ডাক্তারও শুননি। ওহাবি ডাক্তার হলে তো ডাইনে বামে কাইটে আমাকে শেষ করে দিবে, আমি এটা ভালো করে জানি। এই জন্য আগে জিগাই ডাক্তারকে শুনলি না, ওভাবি বেজাইলের কাছে যাওয়ান যাই। আপনি তো সন্তানের বাবা, বিয়ের পরে আমাদের তো এসে পুরুষ শাসিত সমাজ, বিয়ের পরে যদি ছেলে মেয়ে না হয় এই বেডিরে তালাক দে, এটাই চলতো না, নতুন আরেকটা আন, ঠিক কিনা? পুরুষের দোষ হইতারে না তো বেডিরে তালাক দেখে, পুরুষও তালাক দেন, এটা তো কয় না। কোনো মহিলা তো বলে না তোমার ছেলে মেয়ে হয় না আমি তোমারে ছেড়ে দিই, এটা তো কয় না। আমরা কেন বলি মহিলাদেরকে বাদ দিয়ে দেন? মহিলাদেরকে সম্মান দিয়েছেন কে? সবাই বলেন কে? মহিলাদেরকে সম্মান দেওয়া এটা হলো রহমত। এটা কি ভাইরা? আমার সন্তানের বাবা হওয়ার পরে এই ওসিহতটা আগামীকাল সকাল থেকে আপনারা করবেন, রাজি আছেন সবাই? কি ওসিহত? লোকমান বলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ও আমার বাবা, বাজান রে, কোনো জিনিস যদি ইনতাকু মিসকলা হাব্বাতিন, সেটা একটা শস্য দানা পরিমাণ হয়। সরিষা কত বড়? হ্যাঁ না, মনে হয় 300 কেজি ওজন হইব না একটা। কত? একেবারে ছোট। এই হাব্বাতিন একটা সরিষা পরিমাণ, এক হাব্বা। এটা যদি এক দানা সরিষা পরিমাণ হয় আর সেটা যদি থাকে কোথায়? ফাতাকুন ফি সখরাতিন, আল্লাহ বলেন কোন শিলা গর্তের মধ্যে। শিলাটা আমি সেদিন জাফলঙে গেছিলাম গত পরশুদিন মাহফিলে, তো জাফলঙে দুইটা পাথর পাওয়া যায়, একটা হলো সাদা আর একটা হলো কালো। তো যারা আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন, এই বললাম এই কালো পাথরটা হলো শিলা পাথর। এই পাথরের কথা আল্লাহ বলছে কোরআন শরীফে। কি পাথর? শিলা পাথর। এই পাথর আরেকটা পাথর পাওয়া যায় শিলা পাথর, সেটা হলো পার্বতীপুরে।
পার্বতীপুর একটা থানা আছে, জমিন থেকে সমতল থেকে প্রায় 3000 ফিট নিচের থেকে প্রতিদিন বোম্বিং করে করে এই পাথরটা উঠায়। এই পাথরের নাম কি পাথর? শিলাপাথর। এই শিলাপাথর আল্লাহ বলেন কোন বিষয়ে যদি কোন কিছু যদি একটা সরিষা পরিমাণ হয় সেটা যদি থাকে শিলা গর্তের মধ্যে, অথবা পিসামাওয়াতি সেটা থাকে আসমানে, আওফিল আরদি অথবা জমিনের গর্তে কোথাও থাকে, তাহলে আল্লাহ কি করবেন? আওফিল আরদি ইয়াতি বিহাল্লাহ, সেটা তোমার সামনে হাজির করবে। বিষয়টা হলো দেখেন, যদি একটা সরিষা দানা হয়, আমি ওয়াজ করতেছি না, আজকে ওয়াজের পরিবেশ নাই, আমি কিছু কথা বলছি আপনাদের কাছে, কষ্ট হচ্ছে আপনাদের? বাবা কাকে বলতেছে? ছেলেকে বলতেছে, আপনিও তো বাবা। যদি এই ভয়গুলা 10টা নসিহত কথা বলে আমি আলোচনা শেষ করে দিব, এই 10টা নসিহত যদি বাস্তব জীবনে আপনার জীবনে আমল করে সন্তানকে আপনি ঢুকিয়ে দিতে পারেন, খোদার কসম কোনো বাবার কোনো সন্তান বেনামাজি হবে না। চাই কি চাই না? আমরা নামাজি ছেলে মেয়ে চাই কি চাই না? নামাজি বিবি চাই কি চাই না? খোদা কি কসম করে বলি, এই 10টা আমল যদি আপনারা নিজেরা করতে পারেন, আপনি নিজে শুরু করেন, একদিন ছেলেকে নিয়ে যান। আমাদের এখন স্বভাবটা কি জানেন? এই যে বাবা পাঞ্জাবি গায়ে দিয়ে টুপি পরে মসজিদে যাইতেছে, ছেলেটা খেলতেছে, তখন বাবা মসজিদে যাইতেছে আর কি বলে জানেন? বাচ্চারা এরকম খেলে, আপনার কথা তো বাচ্চারা কয় ফুরুতে নাকি ফুরু তাইন খেলেই, কিন্তু না, নবী বলছেন ছেলের বয়স 7 বছর, আপনি যখন মসজিদে যাবেন আপনার ছেলেটাকে মসজিদে নিয়ে যান। আমার কথাগুলি মনে হয় খুব খারাপ লাগতেছে। আচ্ছা, প্রথম কথা, সেটা যদি একটা সরিষা পরিমাণ হয়, শিলা গর্তে থাকে, আকাশে থাকে, জমিনে থাকে, আল্লাহ পাক কি করবে? সামনে হাজির করে দিবে। বিজ্ঞানীরা এটার থেকে ভিডিও কল বানাইছে। কি কল? এবার দেখলেন ভিডিওটা বানাইছে আজকে, এখন থেকে 100 বৎসর পরে এই ভিডিওটা দেখা যাবে না যদি যত্ন করে রাখে। এখন তো যত্ন লাগে না, খালি ইউটিউবে ছেড়ে দিলে হয়। পৃথিবী কুল্লু মান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এই পৃথিবী ধ্বংস হওয়ার আগে ইউটিউব যতদিন থাকবে ততদিন এটা ঘুরতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞান কোত্থেকে আনছে? এখান থেকে আনছে। পৃথিবী ধ্বংস হওয়ার পরেও যদি আল্লাহ এটা সামনে আনতে পারে, তা আমরা একটু চেষ্টা করে দেখি দুনিয়াটা আনতে পারি কিনা। এটার নাম হলো ডিজিটাল বিজ্ঞান। এখন আপনি কি বলবেন, কোরআন ডিজিটাল না বিজ্ঞান ডিজিটাল? সবাই বলেন, কোরআন ডিজিটাল না বিজ্ঞান ডিজিটাল? 1450 বৎসর আগের কোরআন, আপনি যত রিসার্চ করবেন দেখবেন কিয়ামত পর্যন্ত কোরআনই ডিজিটাল থাকবে। একবার বলা যাবে কি মারহাবা? এবার আসেন দ্বিতীয় কথাটা, আপনারা যারা বাবা হয়েছেন, যাদের সন্তান 7 বৎসরের উপরে, 9 বৎসরের উপরে, 10 বৎসরের উপরে, 11 বৎসরের উপরে, তাদের ব্যাপারে কি বলছে একটু শুনবেন না? সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। একটু আগে বলছিলাম নি যে মসজিদে একা যাইয়েন না, ছেলেটাকে নিয়ে যান। লোকমান হাকিম ছেলেকে বলতেছে, আব্বারে এখন তোমার বয়স হয়ে গেছে, ছেলের বয়স মাত্র 7 বছর, তুমি নামাজ কায়েম করো। বলবেন, হুজুর নামাজ তো আমরা পাইছি নবীর আমলে, লোকমান কোথায় পেল? ভাইরা আমার, পৃথিবীর আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবীর আমলেই নামাজ ছিল, শুধুমাত্র স্পেশাল 50 ওয়াক্ত বলেন আর 5 ওয়াক্ত বলেন, এই ধারাবাহিক সওমটা শুধুমাত্র আমাদের জন্য ছিল, এটা স্পেশাল। মারহাবা বলেন। মুসা নবীর আমলে নামাজ ছিল, ঈসার আমলে নামাজ ছিল,
ইউসুফের আমলের নামাজ ছিল, ইব্রাহিম মুসা কালিমুল্লাহর আমলের নামাজ ছিল, ভাই রামান বনি আদম থেকে শুরু করে সমস্ত ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর আমলের নামাজ ছিল, কারো এক ওয়াক্ত, কারো দুই রাকাত, কারো চার রাকাত, এরকম করে নামাজ ছিল। স্পেশাল আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ। আমাদের হায়াত কম আমল বেশি, নামাজ পড়বো পাঁচ ওয়াক্ত, সওয়াব পাবো পঞ্চাশ ওয়াক্ত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এর পড়বেন নামাজ পড়বেন এক রাকাত, সওয়াব পাইবেন পঞ্চাশ হাজার রাকাত। নামাজ পড়বেন এক রাকাত, সওয়াব পাইবেন এক লক্ষ রাকাত। এই জন্য দৌড় দিয়ে হেরেম শরীফে চলে যায়, মদিনায় চলে যায়। নামাজ পড়বেন এক রাকাত, সওয়াব পাইবেন পঁচিশ হাজার রাকাত। এটা উম্মতে মুহাম্মদের জন্য স্পেশাল। বন্ধুগণ, কোন দিন আপনি আপনার সন্তানকে বলেছেন, এই জন্য যখন কোনো বাচ্চারা কোনো মহাপীরের চতুর্পাশ্বে দুষ্টামি করে আর কিছু বাবারা সেটা হজম করে, তখন আমার আর ভালো লাগে না, আমার মস্তিষ্ক ঠিক থাকে না। ভাইরা আমার ছেলের বাবা যখন হয়েছেন, আমার কেবলা জান জামানার মুরাদ ফকির বলতেন, বাবা রে মানুষ হইছ যখন মানুষ হইতে হবে মানুষ, যখন দুটা হাত দুটা পা একটা মুখ আর একটা মাথা, এর নাম মানুষ না, বরং মানুষটা যখন আল্লাহর সাজে সজ্জিত হয় এটা হলো প্রকৃত মানুষ, ঠিক কিনা? এবার বললেন কি কর, মানুষকে যখন উপদেশ দিবা ভালো কাজের উপদেশ দাও, খারাপটা দিও না। কে বলে? বাবা ছেলেকে বলে। আর এই কথাটা, বাবা ছেলের এই কথোপকথনটা, এটা ছিল গোপন, আল্লাহ করে দিলেন ওপন। মারহাবা বলেন। যে মানুষটার কথা বলতেছি মানুষটা সুন্দর ছিল না, এই মানুষটা নবী ছিল না, উঁচা লম্বা কোনো মানুষ ছিল না, খাটো একজন মানুষ ছিল, লোকটা কালো ছিল, নাকটা বোসা ছিল বোসা, দেখে মানুষের পছন্দ হতো না, পেশায় ছিল একজন দাস, বাজার থেকে একজন মালি তিনাকে খুব কম দামে খরিদ করে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে মালিক তাকে হুকুম দিলেন, রাখাল রে ও আমার দাস, ও বাবা তুমি চলে যাও, আমার বকরিগুলি রাখো, দু চারটা বকরি বাইরা আমার, রাখাল যদি ঠিক মতো ছাগলগুলি গরুগুলিরে লালন পালন করে, ঘাস দেয় পানি দেয়, অল্প দিনেই তাদের দুধ বেড়ে যায়, তাদের সন্তান বেড়ে যায়, তাদের পরিবার পরিজন বেড়ে যায়। এই রাখাল মনোনিবেশ করলেন কাজের মধ্যে, কারণ মালিককে খুশি করাই ছিল রাখালের একমাত্র কাজ। এই রাখাল একদিন দুই দিন করে এই বকরিগুলি যখন লালন পালন করতে শুরু করলেন, তাদের স্বাস্থ্য ভালো হয়ে গেল, তাদের দুধ বেড়ে গেল, তাদের বংশ পরিক্রম আস্তে আস্তে বেড়ে গেল। দুই চারটা বকরি থেকে শুরু করে এখন প্রায় এক হাজার বকরির মালিক উসিলা হলো রাখাল। একজন সুসন্তানের বাবা হন, এই সন্তান যেখানে যাবে শুধু সন্তানের মুখ উজ্জ্বল হবে না রে মুসলমান, বাবার মুখও সাথে উজ্জ্বল হয়। সন্তান যখন ভালো রেজাল্ট করে বাবার নামটা জিজ্ঞেস করে, কয় বাবা ভালো, এই জন্য ছেলেটা ভালো হইছে। ফলায় যখন ফেল করে ক বাবাই তো ফেললা, ফলা ফেল করতো নাকি ফাঁস করতো নি? এই রাখাল লোকমান মাঝে মধ্যে সমস্ত রাখালদের কিনিয়া আল্লাহর পক্ষে নসিহত করতেন, আমার আল্লাহর বড় মায়া লাগতো। বলেন তো
একজন ইমাম সাহেব মাত্র 8 থেকে 10000 টাকা বেতনে চাকরি করে তার সংসার খুব সুন্দরভাবে চলে আর আমরা 50000 টাকা বেতন পাই 50000 1 লাখ টাকা কামাই আমাদের টাকার মধ্যে বরকত নাই কারণ কি কারণ তিনার টাকাটা সম্পূর্ণ হালাল বলবেন সিরাজি ইমাম সাহেবের টাকা হালাল আমরাই তো দেই হ্যাঁ আপনি দেন তাহলে আমারটা যদি হারাম হয় তিনারটা হালাল হবে কেন তা আমি বলবো আপনি 50000 টাকা দিয়ে চলতে পারেন না তিনি 10000 টাকা দিয়ে কেমনে চলে তিনিও মানুষ আপনিও মানুষ তিনি যেই বাজারে বাজার করে আপনিও সেই বাজারে বাজার করেন তিনি যে স্কুলে ছেলে মেয়ে পড়ায় আপনিও সেই স্কুলে পড়াল তিনি যেই জামা পরে বরং আপনার চাইতে ভালো জামা তিনি পরে কারণ ময়লা জামা ইমাম সাহেবের গায়ে মানায় না ঠিক নেই খুব খবিস ইমাম বাদ দে এই জন্য ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু জামার ভাজ নষ্ট হয় না আমার বড় ছেলেটাকে নিয়ে একদিন গাড়িতে উঠলাম ছেলেটা ছিল স্কুলে আমার গায়ে সুন্দর আয়রন করা একটা পাঞ্জাবি একজন যুবক দেখে বলছে হুজুর আপনার কাছ থেকে তো আমরা অনেক কিছু শিখি এটা কি আপনার ছেলে বলে হ্যাঁ বলে হুজুর একটা ছোট্ট কথা আপনাকে বলি ছেলেটাকে মাদ্রাসায় দেন আমি বললাম আপনার কি লাভ বলে হুজুর আপনি বেতন পাইবেন কম বেতন পান কম আপনার জামার বাদ যেমন কোনোদিন নষ্ট হয় না আপনার ছেলে যদি আলেম হয় ছেলের জামার বাস কোনোদিন নষ্ট হবে না দেখলাম যে তার কাছ থেকেও আমার কিছু শিখার আছে রাখাল মাঝে মধ্যে রাখালদের ওয়াজ তো আর ওলামায়ে কেরাম শুনবে না শুনবে আপনারা শুনবেন রাখাল তো রাখালে কি আর কইব এখন রাখাল সমাজেই তিনি আলোচনা করতেছেন আরববাসীরা আমার রসুল সর্বপ্রথম দাওয়াত দিলেন পাইরা আমার একেবারে মসনদের রাজ দরবারে দাওয়াত দিতে পারেন নাই যার যার একটা লেভেল আছে এই লেভেলে তিনি দাওয়াত দেন আমার রসুলকে যখন তিনি দিনের দাওয়াত দিতে শুরু করলেন তখন মক্কাবাসীরা বলছে মোহাম্মদ তো একজন রাখাল রাইনা রাখাল বলে নবীকে গালি দিত বন্ধুরা রে কিন্তু আমার নবী মনে কষ্ট পাইতেন না কারণ আমার নবী তো রাখাল নবী না রাখাল ছিল নবীর একটা সুরত 18000 মাকলুকাত যদি আমার নবীর খেদমতের জন্য নবী চাইত আমার আল্লাহ পাক একটা মুহূর্ত দেরি করতেন না সমস্ত কিছু নবীর খেদমতে আল্লাহ হাজির করে দিত বন্ধু কিছু মালিক আছে রাখাল মাঠে পাঠায়া দেয় মাঝে মধ্যে এই রাখালকে পরীক্ষা করার জন্য বাইরা আমার নিজে মালিক ছাতা গায়ে দিয়া ছাতা মাথায় দিয়া রৌদ্রের মধ্যে তিনিও যায় কিন্তু রাখাল দিন যায় রাত যায় রাখালের কোনো দিন চাদর লাগে না কিচ্ছু লাগে না কিচ্ছু লাগে না রাখাল বিনা চাদরে বিনা ছাতায় রাখাল থাকে রে কারণ রাখাল যখন মাঠে থাকে রাখাল অপেক্ষায় থাকে কখন আকাশের একটা বেগ যাবে রাখাল একটু স্বস্তি পাবে এ আমার বন্ধু মুসলমান একদিন রাখাল সমস্ত রাখালদেরকে নিয়ে কথা বলতেছে আলোচনা করতেছে মালিক আসছে রাখালকে দেখার জন্য দেখতেছে বকটিগুলিও আল্লাহর আসমানের দিকে তাকিয়ে আসে কে জানির একজন ওয়াজ করতেছে একটু সামনে আগায় মানুষটা তো লম্বা ছিল না মানুষটা ছিল খাটো এই মানুষটাকে দেখার জন্য এক
মালিক যখন নিজেই আসলেন তার পরিচয় দেখার পরে মালিক পিছনে পিছনে চলে গেলেন কারণ মালিক দেখে যদি রাখাল লজ্জা পায় এই জন্য মালিক চলে গেলেন কিন্তু মালিক তো শিক্ষিত মানুষ ছিল আবিদ মানুষ ছিল মালিক আমল ওয়ালা মানুষ ছিল দ্বীনদার মানুষ ছিল মালিক মনে মনে ভাবলেন এই ছেলেটা রাখাল হওয়ার পরেও এত সুন্দর আলোচনা করে যেই মানুষ আলোচনা করলে মানুষ শুনে রে ওই মানুষ কোনোদিন খারাপ হতে পারে না রাখাল বাড়িতে আসে সন্ধ্যা গনিয়ে গেছে দেখবেন সারা দিন কাজ করার পরে মালিক যদি ডাকে ভালো কথা বললেও মানুষের খারাপ লাগে আমিও মানুষ রাখালও মানুষ আহা ভাইরা আমার ও বাবা জিরা এই রাখাল বাড়ির মধ্যে আসছে আসার পরে মালিক ডাকছে ছেলেটা এক দৌড়ে মালিকের সামনে হাজির যে হুকুম যা বনা যা বলবেন তাই শুনব এবার মালিক ডাক দিয়ে গলে বাজান রে শোনো তোমার বকরির পালের একটা বকরি আমার খাইতে মন মন চায় আমার একটা বকরি খাইতে বড় মন চায় আমি চাই তুমি নিজ হাতে আজকে জবাই করবা এই বকরির ভিতর থেকে ভালো 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 গোশত গুলি নিয়ে আসবা বাবাজি যেমন হুকুম তেমন কাজ বকরিটা জবাই করা হলো জবাই করার পরে আমাদের মুরব্বীরা খোঁজে সামনের রান কসাই দোয়ানে যায় কয় গরু কি বুড়া না জোয়ান যদি বাচ্চা গরু কয় আমার সিনাড়া দিয়ালা ফোলায় লন্ডন থেকে টাকা ফাটাইছে সিনাড়া দিয়া দে কয় গত সপ্তাহে সিনা খাইছি এখন ভাল লাগে না সামনের রান্না দে আড্ডি কমস কয়নি কয়নি ছেলেটা বকরিটা জবাই করলেন আল্লাহু আকবার বলে জবাই করলেন জবাই করার পরে দুইটা মাংস বাছাই করলেন আমার ওয়াজ যদি বুঝেন ভালো না বুঝলে আরো ভালো তাকেরই বলতেন বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা বাবাজি মালিক গোস্ত খাইতে চান আর রাখাল গোস্ত এনে দিছে এই ছাগলের মুখে থাকে জিব্বা এই যে এতক্ষণ কথা বলতেছিলাম আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন আমাকে সাহায্য করতেছে আমার জিব্বাটা কথা কয় না জিব্বা না থাকলে কথা হইতো শুনতেন আপনারা এখন কাইটা জিব্বাটা মালিকের লেগে লইয়াইছ আর একটা জিনিস আসছে এটার নাম ইংরেজিতে বলে হার্ট বাংলায় বলে হৃৎপিণ্ড আরবিতে বলি কলব হাদিসে কুদুসির মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে কুলুবুল মুমিনিনা হারসুল্লাহ মুমিনের কলব হলো আমার আল্লাহর সিংহাসন নবী মূসা কালিমুল্লাহ দরবারে আল্লাহ পাক আগাম দাওয়াত দিয়ে নিলেন মূসা রে তুমি শুধু আমাকে দেখতে চাও আমার কথা শুনে তোমার তৃপ্তি হয় না আমাকে দেখতে চাও মূসা আমি তোমার বাড়িতে আসব এই সময় যদি এই গ্রামের আমগো ইমাম সাহেব ধরেন অথবা আমাদের আজকের সভাপতি বা চেয়ারম্যান মহোদয় ওনাকে যদি প্রধানমন্ত্রী ফোন করে কয় কি নাম ওনার সিদ্দিক আলী সাহেব আমি আইতেছি আপনার বানু গাছে আইতেছি কমলগঞ্জ আইতেছি এ বেটার হুশ আছে রাইতার দিন সব সমান হয়ে যাইব না বৌর কইব থাম প্রধানমন্ত্রী আমারে ফোন দিছে তুই কেডা
বড় কইব বাঘ প্রধানমন্ত্রী আইব কইছে মুসা আলাইহিস সালাম আশপাশে যেদিন আসিল আধা পাগল হয়ে গেছে সব দিন রে ফিডাইয়া কোনোটার হাত ভাঙছে কোনোটার ফাওয়া ভাঙছে কয় আল্লাহ কইছে আমার বাড়িতে আইব আল্লাহ পাগলামি দেখা মুসারে ডাক দিয়া কয় মুসারে আমি আসবো বলছিলাম আমি তো আইসাই পড়ছি মুসা খালি বললা কয় আল্লাহ আপনি খোয় আপনারা তো পাই না কয় কেন তুমি কি জানো না মমিনের কলব হলো আমি আল্লাহর বসার জায়গা শেয়ার থাকবে মালিক আসবে না এটা হয় না মালিকও আছে শেয়ারও আছে যতদিন মালিক থাকে রে ততদিন কলবটা ঠক 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 করে আমরা দেখি আওয়াজ করে আসলে কলবটা আমার আল্লাহর ইসমে জাতের জিকির করে শরীরে আর কোনো বোধ নাই হাতের মধ্যে শিরা নাই পায়ের মধ্যে নাই হ্যাঁ এখানেও নাই এবার এখানে হাত দিছে কাম হইতাছে না এবার মাথা কান লাগাইছে লাগাইয়া দেখতেছে রে এটা কি লড়তাছে নি যদি এটা লড়ে তাইলে কয় যে না অহনও আসে এটা থাইমা গেলে কয় তাড়াতাড়ি মসজিদ ইমাম সাহেবরে ক খবর দিয়ে দিতে কাম হয়ে গেছে ঠিক কিনা বলেন বাইরামাত গভীর মনোযোগ লাগান আনল কয়টা মাংস জিব্বা হৃৎপিণ্ড হ্যাঁ মালিক কিচ্ছু কয় না চুপচাপ দেখেন ওস্তাদের মাইরিল কোন রাত কথা কয় না এখন হয়েছে মাঝ রাত আরো আধা রাত বাকি ঠিক আচ্ছা এবার দেখেন মজার কথা এক মাস গেছে দুই মাস গেছে তিন মাস গেছে মালিক কিচ্ছু কয় না চতুর্থ মাসের সময় ওই লোকমানকে ডাকছে বাবা আয় আরেকটা বকরি জবাই কর মারহাবা কর বলছে এটা শরীর থেকে নিকৃষ্ট জিনিস বাদ জিনিসটা আমার জন্য নিয়ে আয় সুবহানাল্লাহ জোরে না আসতে জোরে কয় না খারাপ জিনিসটা নিয়ে আসো কারে কয় গোলাম রে ওই দিন কইছে উত্তম জিনিস আজকে কয় বাদ জিনিস খারাপ জিনিস আচ্ছা বলেন তো যারে বলছে উনার কি বুঝার বাকি আছে উনি ওই দিনও আনছে জিব্বা আর হৃৎপিণ্ড আজকে ওইটাই আনছে আমার মাইকটা দিয়ে দিন খারাপ লাগতেছে দশ পনেরো মিনিট দেওয়া যাবে না আসেন একটু ইস্তেগফার করি একটু জিকির করি আল্লাহ আল্লাহ সবাই আলোচনাটা এখানেই থাক কি কন সামনে যামো আচ্ছা এর মাঝখানে আরেকটা কথা শুনেন প্রথম বলছে
আকিমুস সালাহ, এরপরে বললেন ওয়ামুর বিল মারুফ, এরপরে বললেন ওয়ানহা আনিল মুনকার, চতুর্থ নম্বরে বললেন ওয়াসবির আলা মা আসাবাক। আল্লাহু আকবার, এক জোরে বলো আল্লাহু আকবার। আপনারা যখন ঘুমায় যাবেন আমার আলোচনাও শেষ, শুনতে চাইলে কিছু নসিহত শোনাবো, যদি না শুনতে চান জোর করে প্রেম হয় না, হয় ও সে প্রেমিকেরা দিশে হারা মরণের বয় করে না প্রেম তো মরে না, বলেন প্রেমিকেরা দিশে হারা মরণের বয় করে না প্রেম তো। কষ্ট হইলে খালি দুই মিনিট আগে আমারে বলবেন যে হুজুর মোনাজাত দেন, আজকে তো পিসাহেব হুজুর আছে, খতিব সাহেব হুজুর আছে, হুজুর দোয়া করবেন, আমি দোয়া করব না। আপনাদের সিলেটে যদিও যত বক্তা আছে সবাই দোয়া করে, আমাদের আটরশি এত দোয়া নাই, একটা দোয়া আছে মাগরিবের পরে আর হইল আখেরি মোনাজাত, এছাড়া মাঝখানে আর কোনো দোয়া নাই। কারণ বারবার দোয়া করলে দোয়ার গুরুত্বটা নষ্ট হয়ে যায়, কষ্ট পাইয়েন না আপনারা, সিস্টেমে আসেন, মানুষ তো আল্লাহ সিস্টেমে তৈরি করেছে, ঠিক কিনা? এই যে আমরা সেজদা দেই, আপনারা যারা সেজদা দেন, একটা সময় দেখা যায় মানুষটা সাত বছর থেকে পঞ্চাশ বছর পর্যন্ত নামাজ পড়ল না, কি পড়ল না জোরে কম, এখন পঞ্চাশ ঊর্ধ্ব হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, শ্বশুর হয়ে গেছে, কি হয়েছে এখন সমাজে চিন্তা করে মসজিদে না গেলে তো বিপদ, মসজিদে যায় দেখতেছে হায় রে হাঁটতেছি চলতেছি সবই তো ঠিক আছে, সেজদা দিলে ফিঠে ধরে, কি ধরে কথা কয় না, সবাই বলেন কিসে পিঠে ধরে, তো পিঠে ধরবে না কেন? কারণ এই যে মেরুদণ্ডটা, এটা আল্লাহ তো সেজদার জন্য সিস্টেম করে বানাইছে, যদি এটা এরকম বাঁশের মতো সোজা করে বানাইতো সেজদা দিতে পারতেন, তো আপনি পঞ্চাশ বছর সেজদা দিলেন না, এখন পঞ্চাশ বছর পরে আইছেন একটু কষ্টও করতেন না তাইলে কেমন হইব, অন সিস্টেম সহজ হয়ে গেছে এইভাবে এমনি সোজা, কয় ডাক্তারে কইছে ঠাণ্ডা পড়া ডাক্তার যাওয়ানোর লগে লগে কয় আপনি বইয়া নামাজ পড়েন না, কয় নামাজ পড়লে কি হইব, পরশু দিন একজন আমার মুসল্লি কয় আমারে কইছে সেজদা দিতাম না, আমি কি লেগা কয় সেজদা দিলে বলে মেরুদণ্ড সুইটটা যাইব, আমি কই দেখে দিলে ডাক্তারে বলাইছ সেজদা দিলে বলে মেরুদণ্ড সুইটটা যাইব, আচ্ছা মেরুদণ্ডটা কি ডাক্তার বানাইছেন আল্লাহ, আরে বেটা তুই সেজদা দে আর আল্লাহর কাছে সাহায্য চা, আল্লাহ কি ঘুমাইতেছে কথা কয় না। চতুর্থ নম্বরে কি বললেন ওয়াসবির আলা মা আসাবাক, বহু যুবক ভাই আছেন আপনারা চাকরি চলে গেলে হতাশ হয়ে যান, ব্যবসায় মাইর খেয়ে গেলে হতাশ হন, হন কি না, হ্যাঁ অনেক অনেকে জ্বর হয়, জ্বর হইলে প্রথম সিমটমটা প্যারাসিটামল দেওয়া শুরু হয়ে যায়, কাম হইতেছে না, ট্যাবলেট খাইলে কমে আবার আধা ঘন্টা পরে বাড়ে, এবার কয় অ্যান্টিবায়োটিক লাগা কাম হইতেছে না, গেছে এমবিবিএস এর কাছে, উনি হইছে হাতুড়ি মার্কা এমবিবিএস, দিছে আউলা জাউলা কটা টেস্ট করে আসার পরে হেডাও দিছে দুই নম্বর রেজাল্ট, তার কাছে কফি করা ছিল ওইটা দিয়ে দিছে, এটা খাওয়ার পরে আরও বাড়ছে, ছিল জ্বর এখন হইছে আমাশা, এখন হইছে সর্দি ফোলা তো পুরাই ব্যথা, এরকম আছে না নাই, কইছে জ্বর হয়ে গেলে ব্যথা লইও না, ছেলেরে বুঝাইতেছে বিপদে পড়লে ব্যথা লইয়া যায়ও না, কারো পিছনে ঘুরিও না, আম্মা যেন আয়েশা বলেন আল্লাহ রসুলের শরীরের মধ্যে জ্বর হয়েছে, কি হয়েছে সবাই বলে কি হয়েছে, আম্মা যেন আয়েশা বলেন আমি দেখলাম নবীজি নামাজের মধ্যে দাঁড়াইছে, কিসে আরাম করে বলে খোদার গজবে দর্শে, অহন কয় হুজুর শেয়ার সেজদা দিলে বলে কি আর ফিরের বলে মেরুদণ্ড ছুট্টা যাবে বলে, এটার কি বাঁশ দিয়ে বানাইছিনি যে গুড়লে এটা
যাইব গা, আল্লাহ সিস্টেম করে বানাইছে, আপনি যত চেষ্টাই করেন পিছন দিকে একটা সেজদা দিতে পারবেন না, পারবেন সম্ভব না, সেজদা দিবেন সামনে, ওই সিস্টেম করে আল্লাহ বানাইছে। আল্লাহ বানাইলেন আসমান জমিন আর বানাইছে রাত রয়ার দিন, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। নবীর সাথে কানেকশন লাগান, খোদার কসম কোনো বিপদ থাকবে না। মারহাবা বলেন। চতুর্থ নম্বরে কি বললেন? ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে ধৈর্য ধরো। ওয়াসবির সবরান জামিলা, বলছে পাহাড় পরিমাণ ধৈর্যের পাহাড় তৈরি করো। এরপরে বললেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্য ধারণকারীকে বড় পছন্দ করে। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? আমিও দেরি করতাম না, আমার আচ্ছা জিকির করতে কারা কারা চান না একটু হাতটা দেখি। সবাই যাইতেছেন, এই যে মাঝখানে ফাঁকা কি লেগে পানি পড়তেছে, ইমাম সাহেব বুঝো, আর কেউ থাকুক বা না থাকুক, আমিও যদি না থাই আমরা তো থাকবেন আল্লাহ যদি রাহে। এই এই দিনে ফ্যান্ডেল করলে ফ্যান্ডেলটা আরেকটু উঁচা করে দিবেন, তাহলে পানিটা ফাঁসে পড়ে যাবে। এই যে এটা তো ফানি পড়ে না, মনে হয় গজারি পড়তেছে গায়ে, জলই মারলে কি মানুষে বইতারে, এর লেগে খালি হইরে যায়। আর মাঝখানে শয়তান বসে, দূর হর সিরাজি কি আর ওয়াজ কর কি কর। আচ্ছা আর দুইটা কথা বলে শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হইতেছে? আচ্ছা, এবার বাবাই ফোলারে কইতাছে, আপনারাও তো সন্তানের বাবা, এই জন্য কথাগুলি বলছি, আসলে শিখা দরকার আছে না নাই, এটা একটা ক্লাস। আমি আমার মসজিদে কোনো কিচ্ছা কাহিনী নিয়ে এখন কথা বলি না, আমি কোরআন শরীফের চেষ্টা করি একটা আয়াত প্রতি জুমায় আমার টার্গেট থাকে, একটা আয়াত একটা হাদিস আমি একজন মানুষকে শিখাবো, দিস ইজ মাই টার্গেট। তাহলে 365 দিনে মোটামুটি প্রায় 52টা জুমা নাকি, তাইলে 50 দিনে 52 দিনে 52টা আয়াত 52টা হাদিস যদি শিখে, যদি তাহলে তার আর কিছু লাগে না। 2 বছর ট্রেনিং দিলে আর নিয়মিত ওয়াজ শুনলে, নামাজ পড়লে জুমার নামাজ, আর তার কিছু দরকার হবে না। মসজিদে যাবেন, ইমাম সাহেবের সাথে সৎ সম্পর্ক সুসম্পর্ক রাখবেন, মনে রাখবেন সিগারেটওয়ালার কাছে গেলে সিগারেট পাইবেন, ইমাম সাহেবের কাছে আইলে নামাজ পাইবে। একটু বলা যাবে কি আল্লাহু আকবার? আমি ডাক্তারের হুকুমও মানতেছি, আবার আপনাদের ভালোবাসাও দেওয়ার চেষ্টা করতেছি, কষ্ট হচ্ছে না তো? আল্লাহু আকবার ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا ولا تمشي في
দীর্ঘ সময় কথা বলা কষ্ট। বাবা এমন বাবা হবেন, বাবা হওয়ার মতো হবেন, বাবা হওয়ার মতো হবেন। বাবা ছেলেকে ডাইকা বলতেছে, যখন বিকাল বেলা রাস্তা দিয়ে হাঁটবা অথবা পথ দিয়ে হাঁটবা, মুরব্বীদেরকে দেখলে মাথাটা নিচু করে দিবা, উঁচা করো না, কারণ মাথা উঁচু করলে মানুষ তোমাকে ভালোবাসবে না। ওয়ালা তানশি ফিল আরদি মারহা, অহংকারকারীকে মাথা উঁচু করা, সিনা টান করে চলা, এটা হলো অহংকার। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না। পারবেন ছেলেদেরকে বলতে মায়ের দিয়া না? আমার হুজুর কেবলা জান কি বলতেন জানেন? আমার হুজুর কেবলা জান বলতেন, বাবা অনেকে বলে জাকির মঞ্জিলে কেন খাওয়া, কেন মানুষকে খাওয়া, আমার কেবলা জান হুজুর বলতেন, বাবা মানুষের পেটে ভাত দিয়া, মাথায় হাত দিয়া, পিঠে হাত দিয়া, মানুষকে মহব্বত দিয়া যতটা জয় করা যায়, শাসন করে মাইরা বার তারপরে ফিরাইয়া মানুষকে এতটা জয় করা যায়। বাস্তবতার সাথে কথাগুলি মিলাবেন। ভাইরা আমার, আল্লাহ ডেকে বলেন, বন্ধু ও আমার বন্ধু, গভীর মনোযোগ লাগান। বাগমারার বাবাজিরা যুবক ভাইরা রে, যদি ছেলেটা নামাজি হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, পাঁচবার ছেলেটা একটা আয়াতে কারিমা তেলাওয়াত করবে, একটা জবানও বন্ধ থাকবে না, সবাই আমার সাথে জবান খুলে পড়ুন, রব্বির রহম হুমা কামা রব্বায়ানি সগীর, বলুন রব্বির রহম হুমা কামা রব্বায়ানি সগীর। বাবা কবরে, নবীজি বলেন, উম্মত বনি ইসরাইলের উম্মতের মধ্যে আমার উম্মতের মধ্যে একটাই মাত্র পার্থক্য, আমার উম্মতেরা গুনাহ নিয়া কবরের মধ্যে যাবে, গুনাহ মুক্ত হয়ে হাশরের ময়দানে তারা উঠবে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কি জন্য গুনাহ মুক্ত কিভাবে তারা হয়ে যাবে? বলবেন, যেই ব্যক্তি তার ছেলেটাকে নামাজি বানাইয়া, রোজাদার বানাইয়া, তার ভাইকে নামাজি বানাইছে, বন্ধু নামাজি বানাইছে, ছাত্র নামাজি বানাইছে, বানাইয়া এই মানুষগুলির দুনিয়ার মধ্যে রাইখা মানুষটা কবরের মধ্যে চলে আসছে, তারা যখনই হাত তুলছে মিলাদের মধ্যে দোয়া করছে, দুরুদের মধ্যে দোয়া করছে, নামাজের মধ্যে দোয়া করছে, যখন স্মরণ হয়েছে কবর জিয়ারতের সময় দোয়া করছে, যখনই স্মরণ হয়েছে তখনই দোয়া করছে, আমার আল্লাহ পাকের পছন্দ হয়ে গেছে। একটা মানুষ একজন আবেদ বান্দার দোয়া কবুল করে ফেলার কারণে ওই মাইয়াতের সারা জীবনের গুনাগুনি আল্লাহ মাফ করে দিছে। বাবাজি আমার রসুল বলেন, উম্মতের শোনো, হৃদর রব্বি ফি হৃদর ওয়ালিদাইন ওয়া সখতর রব্বি ফি সখতর ওয়ালিদাইন, হৃদর রব্বি ফি হৃদর ওয়ালিদাইন ওয়া সখতর রব্বি ফি সখতর ওয়ালিদাইন। মা বাবা খুশি আমার আল্লাহ খুশি, মা বাবা বেজার আমার আল্লাহ বেজার। আমার রসুল বলেন, ঘুমা না রুকা মজন্নতুকা, হজুকেরা মা বাবার ধমক দেওয়ার আগে একবার চিন্তা করবা। আমার রসুল বলেন, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। রাহমাতুল লিল আলামিন, সাহাবায়ে কেরামদের কি নিয়ে পথ নিয়ে হেঁটে যাক, হঠাৎ করে তিনার নজরে পড়ে গেল রে একটা কবরের মধ্যে আজাব চলতেছে।
নবী হাত তুলবে দোয়া করবে নবীর দোয়া তো কবুল হয়ে যায়। হযরত জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ এই কবরবাসীর জন্য আপনি দোয়া করবেন না গো নবী, নবীজি তো উম্মতের কান্দারি রহমতের নবী, নবীর লকব হলো রাহমাতাল লিল আলামিন। নবীজির চোখ যেন পানি, গাল যেন পানি, যখন আমার আল্লাহ দেখে আর সহ্য করতে পারে না ভাইরা। হযরত জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ এই কবরবাসীর জন্য আপনি দোয়া করবেন না গো নবী। আল্লাহর হাবিব ডেকে বলে জিব্রাইল রে কি জন্য কেন আমি দোয়া করব না, কারণ কি? হযরত জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ তার মার মনে কষ্ট দিয়েছে নবীজি, আপনি তো জানেন কোনো বাচ্চা যদি কোনো সন্তান যদি মার মনে কষ্ট দেয় বাবার মনে কষ্ট দেয় আমার আল্লাহ কোনো দিন তাকে ক্ষমা করে না। আমার নবীজির গাল জোড়া পানি পড়তেছিল, নবীজি ডাক দিয়ে বলে সাবিরা রে খুঁজো তার বাড়ি কোথায়। সাহাবীরা দৌড়াইয়া তার বাড়ির মধ্যে গেল, যায় দেখতেছে বৃদ্ধ মা শরীরের মধ্যে মারে রাখা, কাঁদতেছে আর ছেলেটাকে অভিশাপ করতেছে। নবীজি বাড়ির মধ্যে গেলেন, যায় বললেন বুড়ি মা তোমার ছেলেটা কবরের মধ্যে কষ্ট পাইতেছে গো মা, ছেলেটাকে মাফ করে দাও। নবীজি সহ্য করতে পারলেন না, নবীজি আল্লাহর দরবারে হাত উঠায় কান্দার বলে আল্লাহ এই ছেলেটা দে আপনার জাহান্নামের আগুনের মধ্যে পড়ে মা 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 করে কাঁদতেছে। মায়ের অন্তরের চক্ষুটা একটু খুলে দেন মা যেন দেখতে পারে ছেলেটা কিভাবে আকুতি করতেছে, কারণ এই পৃথিবীর এমন কোন মা নাই সন্তান কাঁদবে মা তার মাফ করবে না। বাবাজি এ বাগমারার যুবক বাইরা রে বাবাজিরা বলেন উফিউ আলাতান হারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। বান্দারে মা বাবারে কোনোদিন ধমক দিও না, কারণ মা বাবা তোমার ধমক সহ্য করতে পারে না, কষ্ট পেয়ে যা মনে কষ্ট চলে আসে, যদি মা বাবা তোমার জন্য বদ্দোয়া করে আমি আল্লাহ তখন আর তোমার পক্ষে থাকি না। যুবকেরা তোমাদের হাতে ধরি পায়ে পড়ি কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না, বরং তোমার চাকরি নাই তোমার ব্যবসা নাই তুমি বেকার তুমি বেকার তুমি বেকার তুমি বেকার মায়ের হাত পায়ের মধ্যে হাত পায়ের মধ্যে হাত রাখো। বাবা যদি তোমার মাথার মধ্যে হাত বুলায় দেয়, মা যদি তোমার মাথার মধ্যে হাত বুলায় দেয়, খোদার কসম তোমার চাকরি নাই তোমার চাকরি হবে, তোমার ব্যবসা নাই তোমার ব্যবসা হবে। মায়ের চেহারা কালো বলে মাকে অহংকার করিস না রে যুবক, এই মা 10 দিন তোকে পেটে ধরেছে। যুবক ভাইরা গভীর মনোযোগ লাগা,
নবীজি দেখি বলেন আল্লাহ এই মায়ের অন্তরের চক্ষু তুমি একটু খুলে দাও দরখাস্ত মঞ্জুর হয়ে গেল মা চোখের পানি পেলে এতক্ষণ বদ্দুয়া করতেছিল আর এখন যখন অন্তরের চক্ষু খুলে গেল দেখতে যে ছেলেটা জাহান্নামের আগুনের মধ্যে পড়ে পড়ে মা 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 করে ছেলেটা কাঁদতেছে মায়ের মায়া লেগে গেছে মা দৌড়াইয়া ছেলের কবরের মধ্যে পড়ে গেছে একটা ডাক দিয়ে বলে আল্লাহ আমি মা আমার ছেলেকে মাফ করে দিছি মুস্কি মুস্কি হাসতেছে বিজয়ের কাল্লা চোখের পানি নবীজির পড়তেছে সাহাবায়ে কেরাম বলেন হুজুর এটা কেমন কি জন্য আপনি মুস্কি আসতেছেন গরুবি কেন আপনি আসতেছেন কারণ কি আমার রসুল বলেন সাবিরারে আমি দেখতেছি মা যখন বলছে আল্লাহ আমি ক্ষমা করে দিয়েছি তুমি ক্ষমা করে দাও মুহূর্তের মধ্যে এই যুবকের কবরের আজাব আল্লাহ পাক মাফ করে দিয়েছে মা কেন এত দামি জানে না চখলে বল মা কেন এত দামি জানে না চ আহ জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খোলে বল জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস আহ একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন এত দামি কলে সবাই মা কেন এত দামি আহা জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে বল জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস আহা একটি হজের সওয়াব মিলে একটি হজার সওয়াব মিলে মা দেখিলে 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 মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন বৈরামান এ বাগবারার সুন্নি মুসলমানেরা এখনো আমাদের ঘুম ভাঙে নাই যদি আমাদের ঘুম ভাঙত মসজিদে যখন ফজরের নামাজের আজান মুয়াজ্জিন তোমার মসজিদের মধ্যে দিত রে খোদার কসম এই বাগমারার কোন মুসলমান ঘুমে থাকতে পারত না সাথে সাথে আজানের ধ্বনির সাথে মানুষটা মসজিদে হাজির হইত কথা বলুন ঠিক না ঠিক জোরে বলুন ঠিক কি না আজকের এই মহাপীরের শপথ এই মহাপীরের মধ্যে আমরা শপথ করতে চাই যতদিন আমরা বাঁচব আমরা কোনোদিন নামাজ ছাড়ব না রাজি আসি না মন তুমি ফাঁকি দিয়া থাকবা কতদিন মন তুমি ফাঁকি দিয়া থাকবা কতদিন এর মনে কি বক রে না তোমার মহাজনের আসরিন মন তুমি ফাঁকি দিয়া থাকবা কতদিন আল্লাহুম্মা সাল্লে Yeah.
আপনাদের জন্য একটা স্পেশাল জিনিস, বিশ্ব জাকের মঞ্জিলে জিকির হয়। তো জাকের মঞ্জিলের মাওলানা শুনলেই মানুষ একটু দূর থেকে আসে যে একটু জিকির করতাম, ঠিক নেই? তো জিকির করতেন নি আজকে? এই মাইক্রোফোনটা আমার দিকে ফিরিয়ে দাও, এই দিকে ফিরিয়ে দাও, এই দিকে ফিরিয়ে দাও। সাদর জীবন হেলায় খেলা শেষ হইতে চলিল সাধন ভোজন গুরু ভক্তি কে সই নাগি রহিল রং তামাশায় দিন কাটাইলা রং তামাশায় দিন কাটাইলা মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখেনা চাহিয়া মন পাগলা দে ডুবল বেলা দেখেনা চাহিয়া আল্লাহ 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 আমি কেন যে বাসিলাম আমি কেন যে বায়াল বাসিলাম আগে তো না জানি কি ছই না বুঝিয়া আমি কেন যে বায়াল বাসিলাম জবান খোলে ভালো বেশে খোদা আদম হওয়া বানা ভালো বেশে খোদা আদম খানা সাজাইল হদ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ Nagayan Toma Dihusen Dhan
লার খুলে দেই জামান খুলে রহমাতাল্লিল আলামিন
আল্লাহ কবুল করেন, বলেন আমিন।